আপনার বাড়ি যাবেন না? এই আপনাদের বাসরে আসতে আমার ম্যাক্সিমাম 5 ঘন্টা লেগেছে। তা আপনারা যদি তাড়াতাড়ি বাড়ি যান আমি বন্ধ করব গানটা। হরি বল। কেউ বাড়ি যাবেন না, সবাই থাকবেন। যদি বাসরে উপস্থিত হয় তাহলে সবাই কিন্তু চুপ করে বসুন। এই তো মাগো, আমাদের গাওয়ার পরে আবার গাইবে একজন, তিনি রাস গাইবেন। তো আপনারা সবাই রাসে আনন্দ করবেন। তা বাড়ি চলে গেলে কি সেই আনন্দটা হবে? বা আপনারা যদি বাড়ি চলে যান কোন কীর্তনিয়া কীর্তন বাসরে এসে গাইতে কি তাদের ভালো লাগবে? আমরা তো সারা জীবন ঘুমোই, সারা জীবন তো আমরা ঘুমোচ্ছি। একদিন না ঘুমলে এমন কিছু যায় আসে না। আর আপনাদের জন্য আজকে আমার গৃহস্বামী বাবু এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। আপনারা যদি এই অনুষ্ঠানে না বসেন, না শ্রবণ করেন, তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওনাদেরও ভালো লাগবে না, আর যারা গাইবে আমাদের পরে যারা গাইবে তাদেরও গাইতে ভালো লাগবে না। তাই সবাই বসে থাকুন। এই লীলা সমাপ্ত হয়ে যাওয়ার পরে রাস আছে, রাসে আপনারা সবাই আনন্দ করবেন, নাচবেন, মজা করবেন। সবাই মিলে বসে থাকুন আর সবাই চুপ করে বসবেন, কেউ কথা বলবেন না। কেননা আপনারা যদি বসে কথা বলেন আর আমিও বলি, তাহলে মাগো আপনাদের কথাগুলো আমার কানে এলে আমার তখন আর গাইতে ভালো লাগবে না। এবং আপনারা কথা বললেন আপনাদের পাশে যে ভক্তরা বসে হরিনাম শুনছে ওরাও আনমনা হয়ে যাবে। তাই সবাইকে হাত জোড় করে বলছি আপনারা সবাই চুপ করে বসুন। সবাই প্রেম সেভাবে বলুন এদাই গৌরী প্রেমানন্দে। তোমার বাবা বলছে হ্যারি এবারে যদি বাঁচতে হয় আর তোদের জন্য নয়, এবারে যতদিন বাঁচবো অন্তত যেন তার জন্য বাঁচবো। বাবা ইচ্ছে করলো হরি বল বলবি বলে ঘরের করে বসে বসে ঝরঝর করে বাবা কাঁদছে। তখন কবি রজনীকান্ত বললেন বাবার ভাব দর্শন করে, ওরে মন সময় চলিয়া যায় নদীর স্রোতের ধারে, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তার তালে শত। মাটির কবি লালন ফকির দরদিয়া কবি লালন ফকির বলেছিলেন সময় গেলে, সময় গেলে সাধন হবে না, অন্য সময়ে দেনে সাধো কেন তা বুঝলে না, ও মনে কেন তা বুঝলে না, বিলে মেনে থাকে না সকালে, তুমি জানো না মন হালে বিলে মেনে থাকে না জলে সুকালে, তুমি জানো না মন খালে বিলে মেনে থাকে না জল সকালে, তুমি জানো না মন খালে বিলে মেনে থাকে না জল সকালে, কি হবে তাতে, কি হবে তাতে বাড়ালি দিলে, সময় থাকতে থাকতে করুন, সময় থাকতে থাকতে না করলে অসময় হয়ে গেলে হবে না। কেন মহাজনগণ কলম দিলেন, ওরে মন সকাল সকাল মাখন তোলো বেলা হলে ভোল,
যুবকে বেলা ভজনের সাধনী বৃদ্ধি গণ্ডগোল, যুবকে বেলা কৃষ্ণ ভজিনি কৃষ্ণ পাওয়ার আসি, আরে মৃত্যুকালে ভজন হরি জমের তরাসে। ভক্তমন্ডলী, তাই সেই ছোট্টবেলা থেকে প্রেমানন্দ কৃষ্ণ নাম করত, হরি নামে বাসরে সে হরি নাম শুনত। ভক্তমন্ডলী, সেই রুহিদাসীর মনে ভগবানের প্রতি প্রেম, ভগবানের প্রতি ভক্তি, ভগবানের প্রতি ভালোবাসা জন্ম নিল। তবে ছোটবেলা থেকেই হরি নাম করতে করতে যখন পূর্ণ যুবক হলো, বয়স হয়ে গেল 22 বৎসর, তখনও মা কৃষ্ণ ছাড়া কিছুই জানত না। যেখানেই হরিনাম হতো দূর দূরান্তে, যেখানেই হরিনাম হতো রুহিদাস হরিনাম শুনতে চলে যেত, চলে যেত। যেখানেই হরিনাম হতো সেখানেই যেত। তা একদিন রুহিদাস বাড়িতে বসে আছে, মা রুহিদাসকে বলছে, রুহিদাস তুই তো সবসময় হরিনাম নিয়ে মেতে থাকিস, কৃষ্ণ নাম নিয়ে মেতে থাকিস, তো তো সংসারে কোনো মনে বসে না বাবা, সংসারে বাবার সঙ্গে একটু তো কাজ করতে পারিস। রুহিদাস বলছেন, মা গো আমার সংসারে কাজ করতে ভালো লাগে না, আমার হরি নামে গাইতে ভালো লাগে, আমার হরি নামে গাইতে ভালো লাগে। তাই রুহিদাস হাতে তালি দিয়ে হরি নামে গাইছি, আমরাও হাতে তালি দিয়ে গাইব, আমরা সবাই মিলে বলবো, তেরে বরে জি কামে হো গুলা, তেরে বরে জি কামে হো গুলা, সবাই মিলে হাতে তালি দিয়ে, ও মেরে ইয়াল বেলে রা, তেরে বরে জি কামে হো গুলা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তখনই যখন রুহিদাস হাতে তালি দিয়ে হরিনাম করছিল, তখন মাধব দাস সুশীলাকে ডেকে বলছেন, সুশীলা শোনো, বলছে কি ব্যাপার স্বামী আমাকে ডাকছি, বলছে সুশীলা তুমি এক কাজ করো, রুহিদাস সবসময় হরিনাম করে তো সংসারে ওর কোনো মনে বসে না, ওকে বিবাহ দিয়ে দাও, ওকে বিবাহ দিয়ে দিলে তবে ওর সংসারে মন বসবে। মা গো বিবাহের কথা কোনো পিতামাতা ছেলেকে মেয়েকে বলতে পারে? বলতে পারে না। তা কে বলবে রুহিদাসকে যে বিবাহ দেয়া হবে, রুহিদাসকে বিবাহের কথা কে বলবে? মা সুশীলা রামানন্দ ব্রহ্মচারীকে বললেন, রামানন্দ ব্রহ্মচারী বলছেন, মা সুশীলা তোমার ছেলে রুহিদাসকে কালকে সকালবেলায় আমার কাছে পাঠিয়ে দেবি, আমি রুহিদাসকে বিবাহের কথা বলবো। তা হঠাৎ এমন সময় রুহিদাস হরিনাম শুনে বাড়ি এসেছেন, মা সুশীলা বলছেন, রুহিদাস তোকে কালকে সকালবেলা রামানন্দ ব্রহ্মচারী ডেকেছেন। যাই বলেছে রামানন্দ ব্রহ্মচারী ডেকেছেন, সকাল না হতে হতে মা
সকাল না হতে হতে স্নান আদি আরনি করে নিয়েছি আর যেই না একটু সকাল হয়েছে ওমনি ছুটতে ছুটতে গুরুদেবের কাছে যাচ্ছে ছুটতে ছুটতে যাচ্ছে আর বদনে গাইছে মহিলা গেল গুনে গুরু শরণে কি লাগে গুরু শরণে কি লাগে গুরু চরণ লাগে মহিলা গেল গুনে গুরু শরণে কি লাগে গুরু শরণে কি লাগে গুরু চরণ লাগে মহিলা नहीं भावे चरण बिना कुछ रे नहीं भावे चरण बिना कुछ रे नहीं भावे चरण बिना कुछ रे नहीं भावे जग माया सब तरण लगी लागे लगन गुरु चरण के लागे गुरु चरण के लागे गुरु चरण लगी महिला के लगन गुरु चरण के लागे गुरु चरण के लागे गुरु रोहिदास रामानंद ब्रह्मचारी काछे एशे रामानंद ब्रह्मचारी चरणे प्रणाम जानिएछे तार रोहिदास के बोलछेन रामानंद ब्रह्मचारी रोहिदास बोलो तो तुमी आमी तुम्हारे के तखन रोहिदास बोलछेन गुरुजी आपनी होलेन आमार जन्म जन्मान्तरेर गुरुदेव तखन रोहिदास के बोलछेन अच्छा रोहिदास আমি যদি তোমার জন্ম জন্মান্তরের গুরুদেব হই তাহলে আমি তোমাকে যা আদেশ করব তুমি আমার আদেশ শুনবে রোহিদাস বলছিল গুরুজি আকাশ বাতাস চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমি কথা দিলাম আপনি আমাকে যা আদেশ করবেন আমি আদেশ পালন করব বলুন আমাকে কি আদেশ করবেন রোহিদাস আমি তোমাকে আদেশ করলাম তুমি বিবাহ করো रोहिदास बोलछेन गुरुजी ये आपने की बोललेन आमी विवाह करब ना विवाहेर कथा आपनी बोलबेन ना गुरुजी आमी विवाह करब ना आपनी विवाहेर कथा बोलबेन ना विवाह करले स्त्री हबे सन्तान हबे তাদেরকে আমি রাখবো কোথায় কোন রকম এখন বাবা মাকে নিয়ে একটা ঘরের ছাউনি বাড়ি বানিয়ে সেই বাড়িতে থাকি তাছাড়া আমি তো কোনো রুজি রোজগার করি না আমি কি করে সংসার করব ভক্তমণ্ডলী ভক্তিমতী মা তখন রামানন্দ ব্রহ্মচারী বলছেন রোহিদাস কে বলেছে তুমি রুজি রোজগার করো না তুমি রুজি রোজগার করো তুমি তোমারে বাবার ব্যবসাটা করো তোমার বাবার ব্যবসাটা তুমি করো তোমাদের তো জাতি ব্যবসা আছে জুতো সেলাই করা তাহলে তুমি জুতো সেলাই করতে পারো না আমি তোমাকে আদেশ করছি রুহিদাস তুমি দুজনা জুতো সেলাই করবে এক জোড়া তুমি দান করবে আর এক জোড়া বিক্রয় করবে রুহিদাস বলছেন গুরুজি আমি জুতো সেলাই করব আমি বিবাহ করব কিন্তু আমার কৃষ্ণ সেবার কি হবে গুরুদেবের কাছে হাত দুটি জোড় করে বলছেন গুরুদেব আমার কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবার কি হবে গুরুদেব আমার কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবার কি হবে এ
কৃষ্ণ চড়া কৃষ্ণ চড়ার হইতে না রে গুরুদেব আমার কৃষ্ণ কৃষ্ণ সে রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে অর্থাৎ রুহিদাসকে বলছেন, রুহিদাস এই নাও আমি তোমাকে কৃষ্ণ দিলাম, এরা নারায়ণের শিলা নিয়ে এসে
রুহিদাসের হাতে দিয়েছেন। রুহিদাস বলছেন, গুরুজি এ আপনি কি দিলেন আমাকে? আপনি আমাকে নারায়ণের শিলা দিলেন, আমি যে জাতিতে মুচি পরশু করার সেবা কটুকু আমার নেই, আর আপনি আমাকে শালগ্রামে শিলা দিলেন। আমরা তো গরিব, কোন রকম একটা খড়ের ছাড়ি ছাউনি বাড়ি করে তাতেই থাকে, আপনি যে আমাকে নারায়ণের শিলা দিলেন আমি একে রাখবো কোথায় গুরুজি বলুন? রামানন্দ ব্রহ্মচারী বলছেন, রুহিদাস তোমাকে যে আমি নারায়ণের শিলা দিলাম এর জন্য মন্দির বানাতে হবে না, তুমি একে রাখবে কি করে জানো আর কোথায় রাখবে জানো? একটা চামড়া কেটে থলি বানাবে, দেখেছিস? একটা চামড়াকে কেটে থলি বানাবে, চামড়া কেটে থলি বানিয়ে ওই থলির মধ্যে নারায়ণের শিলাকে রাখবে। আর একে নকুল দানাও সেবা দিতে হবে না, বাতাসেও সেবা দিতে হবে না। কি সেবা দেবে জানিস ওমা? রুহিদাসকে বলছে, রুহিদাস একে সেবা দেবে কি? একে সেবা দেবে, এর সেবার উপযোগী কি না? তুমি হাতে করবে কাম আর মুখে করবে মধুর কৃষ্ণ না। হে স্বামী কবি না তুমি আধি, তুমি আধি অরে তোমারি বিনা শ্যামে আধে রাধে আধে। বলো সবাই মিলে হাতে তালি বলো, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। তোমারি বিনা শ্যামে আধে, বলো রাধে রাধে ঘুমরু পায়েল মেহনাচি, কৈসে নিষ্ঠুর ভয়ো যশোদাকে লালা, আরে কৈসে নিষ্ঠুর ভয়ো যশোদাকে লালা, আহা কৈসে নিষ্ঠুর ভয়ো যশোদাকে লালা, কো মেরে হৃদয় দেবাকে আপনি কি সঙ্গে হু করতে নাহি, রাধে 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 রাধে।
राधे बोलो राधे 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 गौर हरि बोल राधे राधे हरि बोल हरि बोल हरि बोल भक्तमंडली भक्तिमती माँ ताहले आज के श्री रुहिदास की शालग्राम शिला दिए रुहिदास ओई शालग्राम शिला नहीं बाड़ी एलें विवाह हलो सती साथी रमणी स्त्री नाम कुहेली विवाहर पर दो बछर पर सन्तान हलो सन्तान नाम हलो रामदास भक्तमंडली भक्तिमती माँ एबार सन्तान हार पर से ही दूजोड़ा जुतो सेलाई करे दूजोड़ा जुतोर बेशी तीन जोड़ा सेलाई करे ना माँ ता बोलुन दूजोड़ाई जे जुतो सेलाई करे दूजोड़ाई के बिक्री करते पारे एक जोड़ा दान करे और एक जोड़ा बिक्री करे ओई एक जोड़ा जुतो सेलाई रे पैसाई संसार चले माँ एक दिन कुहेली स्वामी के एसे बोलछे राम राम खेते पाय ना कांदे खिदिर जालाते সেই জন্য রুহিদাসকে এসে কুহেলি বলছে স্বামী তোমায় আমি একটা কথা বলবো বলো কুহেলি কি বলবে স্বামী তুমি তো সারা দিনে দুজোড়া জুতো সেলাই করো এক জোড়া দান করো আর এক জোড়া বিক্রি করো ওই এক জোড়া জুতো সেলাইয়ের পয়সা থেকে আমাদের সংসার চলে সংসার চলে না আমাদের ছেলে রাম ভালো করে খেতে পায় না যখন রামের খিদে লাগে আমার কাছে এসে আমার আঁচলটা ধরে বলে মা আমাকে কিছু খেতে দাও বলো না স্বামী বলো আমি আমাদের ছেলে রামকে কি খেতে দেব বলো তুমি আমাদের ছেলে রামকে কি খেতে দেব তার রুইদাস বলছিল কুহেলি রামে খিদের জ্বালাতে কাঁদে শোনো ওর যখন খিদে লাগবে ও যখন খিদের জ্বালাতে কাঁদবে তুমি প্রভুর চরণামৃত এনে ওরে বদনে দেবে কুহেলি বলছে স্বামী সারাদিনে কতবার তো প্রভুর চরণামৃত এনে ওর বদনে দিই তবু কি খিদের জ্বালা যায় তার রুহিদাস বলছে তবু ওর খিদের জ্বালা যায় না ও যখন খিদির জ্বালায় কাঁদবে ওরে কানে কানে নামে শোনাবে গুরুদেবের বাক্য কখনো লঙ্ঘন করে না আমার রুহিদাস কতটা গুরুদেবের প্রতি ভক্তি কতটা নিষ্ঠা কতটা ভগবানকে ভালোবাসে ভক্তমণ্ডলী ভগবানকে যে ভালোবাসেন ভগবান তার বাড়ি এসে কথা কয় দুর্যোধন অহংকারী কৃষ্ণের কাছে এসে কৃষ্ণকে নিমন্ত্রণ করতে এসেছেন বলছেন কৃষ্ণ তুমি আমার বাড়িতে যাবে তোমার জন্য চৌষট্টি প্রকার ব্যঞ্জন রন্ধন হবে তুমি সেবা পাবে মা গো দুর্যোধন তো অহংকারী নিমন্ত্রণ দিয়েছেন কৃষ্ণ একান্তে শুনেছেন একান্তে বের করে দিয়েছেন দুর্যোধন নিমন্ত্রণ দিয়ে চলে গেল কিছুক্ষণ পরে ভগবান কৃষ্ণ হেঁটে হেঁটে যাচ্ছে
তবে ভাবিন না দুর্যোধন নিমন্ত্রণ দিয়েছিল তার বাড়িতে কৃষ্ণ সেবা পেতে যাচ্ছে না গো মা কৃষ্ণ তার বাড়িতে সেবা পেতে যাচ্ছে না কার বাড়িতে যাচ্ছে জানেন যার বাড়িতে খুঁজলে একটা চালির কোণা পর্যন্ত পাওয়া যাবে না অতি দিনহীন কামাল অতি দরিদ্র মানুষ সেই ভক্তির নাম হলো ভক্ত বিদুর বিদুর স্নান করতে গেছি আর বিদুরের স্ত্রী পরাশরি দেবী স্নান করে এসে মা আমার ভেজা কাপড়টা রৌদ্রতে শুকাতে দিচ্ছে ওই কাপড়টা সকালে পরে তবেই তিনি পরবেন কিন্তু মা আর পরার কোনো কাপড় নেই ততক্ষণে কি পরবেন একটা গামছা পরে ঘড়ির কোণে গিয়ে দাঁড়িয়ে আছেন লজ্জা নিবারণের জন্য আরে কৃষ্ণ ভগবান বিদুরের ঘরে এসে দরজার সামনে দাঁড়িয়ে ডাকছেন পরাশরী মাকে মা গো ও মা তুমি কি ঘরে আছো যেই না মামা বলে দরজার সামনে দিয়ে ডাকছেন মা পরাশরীর কানে পৌঁছে গেলেন কি কি আমাকে মা বলে ডাকছি এরকম মিষ্টি মুখা শুনে মা ডাকে আমাকে কেউ একবারও ডাকে না শুধু ডাকে আমার কৃষ্ণ তবে কি আমার কৃষ্ণ এসেছে ঘরের কোণে বসে বসে মা পরাশরীর কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ তুই এসেছি কিন্তু আমি তোর কাছে যেতে পারছি না রে বাবা আমি তোর কাছে যেতে পারছি না পারছি না আমার কৃষ্ণ ভগবান ডাকছেন মা কৃষ্ণ ভগবান তিনি জানেন কেন মা পরাশরী আসতে পারছেন না তাই তিনি একটু বাগানের দিকে এগিয়ে গেলেন আর মা পরাশরী তৎক্ষণাৎ এসে ওই ভেজা কাপড়টা অঙ্গে জড়িয়ে বাগানে গিয়েছেন গিয়ে কৃষ্ণের পেছন থেকে কৃষ্ণের কাঁধে হাত দিয়ে বলছেন কৃষ্ণ কৃষ্ণ যাও তো যাও আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না মা পরাশরী বলছেন কি বললি কৃষ্ণ তুই আমার সঙ্গে কথা বলবি না আমি তো বলেছি আমি কথা বলবো না তুমি তুমি কোথায় ছিলে বলো তো মা তোমাকে আমি কতক্ষণ ধরে ডাকছি তুমি একবার আমাকে সাড়া দিলে না তুমি জানো আমি তোমাকে কেন ডাকছি যাও যাও আমি তোমার সঙ্গে কথা বলবো না তুমি যাও মা পরাশরী দেবী বলছেন কৃষ্ণ তুই আমার উপর অভিমান করেছিস তুই কথা বলবি না কৃষ্ণ তোর কাছে হাত জোড় করে বলছি কৃষ্ণ আমি তোর ডাকে সাড়া দেই না তুই আমাকে যা শাস্তি দিবি দে কিন্তু তুই আমার উপর অভিমান করে থাকিস না রে দাই গৌর হরি বল তুই আমার উপর অভিমান করে থাকিস না যেই না মা কাঁদছি অমনি কৃষ্ণ পেছনে ফিরে দাঁড়িয়ে দেখলেন মা তরতর করে চোখ থেকে জল গড়িয়ে পড়ছেন কৃষ্ণ উনি মাকে জড়িয়ে ধরেছেন শক্ত করে মাকে জড়িয়ে ধরে বলছে ও মা মা তুমি কাঁদছো কেন গো মা কেঁদো না মা তুমি কেঁদো না মা পরাশরী বলছেন কৃষ্ণ তুই আমার উপর অভিমান করেছিস তুই আমার সঙ্গে কথা বলবি না
আমি কি দুঃখ সইতে পারি কৃষ্ণ, আমি কি সইতে পারি বল। কৃষ্ণ বলছে, ও মা তুমি কাঁদছো কেন মা, আমি তো তোমাকে এমনি বলেছি তোমার সঙ্গে কথা বলবো না। তুমি বলো মা, ছেলে কি মায়ের সঙ্গে কথা না বলে থাকতে পারে? ও মা, মা আমি এসে তোমাকে কেন ডাকছি জানো? তুমি বলো মা, ছেলের যদি খিদে লাগে ছেলে কার কাছে এসে খেতে চাই বলো তো? মা পরাশরী বলছে, কৃষ্ণ মায়ের কাছে এসে খেতে চাই। শক্ত করে মাকে জড়িয়ে ধরে বলছেন, মা গো খিদির জ্বালা উদার জ্বলে যা, কেউ বলে না ওরে গোপাল, আয় খাবি কিছু খেতে দাও। মা পরশুরী বলছে, কৃষ্ণ তুই আমার ঘরে এসেছিস খাবি বলে, আমার ঘরে তো কিছু নেই তোকে দেওয়ার মতো। আমার সারা বাড়িটাই খুঁজে দেয়, একটা চালের কোনো পর্যন্ত পাবি না। ওরে ওরে তোর যখনই খিদে পেয়েছে, তুই যখন আমার বাড়িতে এসেছিস খেতে, ঠিক আছে তুই একটু অপেক্ষা কর, আমার স্বামী স্নান করতে গেছে, পাঁচটা বাড়ি থেকে পাঁচ মুষ্টি চাল ভিক্ষা করে এনে আমায় দিবি, আর আমি তখনই তোকে আগে রন্ধন করে দেব, তুই একটু অপেক্ষা কর। কৃষ্ণ বলে, না মা আমার এতক্ষণ আর খিদির যেন সইবে না মা, আমাকে দাও না মা। মা বলছে কিচ্ছু নেই। কৃষ্ণ বলছে, মা